পাটকল প্ল্যাটফর্ম গুলির বেশিরভাগ বন্ধ হয়ে গেছে, টেক্সটাইল মিল ছিল বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা খাটাই হয় না এখানে, বছরের পর বছর যাচ্ছে তারা তাদের প্রাপ্য বকেয়াও পাচ্ছে না। গার্মেন্ট সেক্টরে শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে, নারী শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি কমে যাচ্ছে, অস্থায়ী শ্রমিক নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাক্ট লেবার নিয়োগ করা হচ্ছে, আউটসোর্সিং করা হচ্ছে, অর্থাৎ চাকরির শেষে যে নিশ্চিত জীবনের কোনো সম্ভাবনা থাকতেছে না। এই যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে মুক্ত হওয়া দরকার। পাশাপাশি যাই আমরা উপার্জন করবো, হালাল উপার্জন, তাতেই যাতে চলতে পারি, পারছি না। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, বলা হয় সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে, আর সরকার তো আইন করেও দাম বাড়ায় দিচ্ছে, বাজেটের মধ্যে ওষুধের দাম বাড়ায় দেওয়া হয়েছে, রোগের চিকিৎসা দেবেন তাও পারবেন। এই যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? আজকে জাতীয় সংসদে একজন মাত্র শ্রমিক নেতা সংসদ সদস্য হয়েছে, আর কলকারখানার মালিক আর ব্যবসায়ী হয়েছে শতকরা 80%, তারপরে 300 আসনের মধ্যে 240 জন ব্যবসায়ী কিংবা শিল্পপতি। ওই সংসদে আপনার কোনো কাজ হবে? আমার আপনার পক্ষে কোনো আইন হবে? মালিকদের পক্ষে হবে। এর বিরুদ্ধে দাঁড়াতে হলে ঐক্যবদ্ধ হইতে হবে, একদম গঠনমূলক সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে আন্দোলন জোরদার করতে হবে এবং সে আন্দোলনে বিজয়ী হইতে হবে, আর না হলে রক্ষা নেই। একটা সরকার, একটা সংসদ, একটা মালিক শ্রেণী তার বিরুদ্ধে, তাহলে আপনার বন্ধুপ্রতিম সংগঠন বুঝতে হবে। আজকে কেন এরকম সব মালিকরা এমপি হয়ে যাচ্ছে? যার টাকা আছে সে ম্যানেজ করে নমিনেশন দেয়, এমপি হয়ে যায়, তাই তো টাকা পয়সা করছে। আমাদের ওই ভোটের অধিকার ফিরে আনতে হবে। মালিক তো 2 জন 4 জন 5 জন, শ্রমিক হলো 1,000 2,000 5,000। ভোট যদি নিয়ে আসতে পারি তাহলে আমার শক্তি 5,000, মালিকের শক্তি 5, কে জিতবে আমরা দেখব। আর সেই ভোটের অধিকার ফিরে নিয়ে আসার লড়াই যারা করতেছে, আমার আপনার মৌলিক মানবাধিকার, আমার আপনার ন্যায্য ন্যূনতম অধিকার যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের সঙ্গে আমাদের একটা আন্দোলনের ঐক্য গড়ে তুলতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারারুদ্ধ, দারুণভাবে অসুস্থ, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তার মুক্তি দরকার। মুক্তি তার জন্য না খালি, আমাদের জন্য দরকার, কারণ এই বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বেশি অভিজ্ঞতা তার, বিজয় হওয়ার অভিজ্ঞতা তার। আর তারেক রহমানের হাজার হাজার মাইল দূরে সারা দিন রাত পরিশ্রম করতেছে, এবং করে করে কি হয়েছে, বাংলাদেশে যে ঐক্য গত কিছুদিন আগে থেকে গড়ে উঠেছে, এরকম ঐক্য আগে কখনো দেখছেন? এই যে ঐক্যটা গড়ে উঠেছে, এটাকে যদি তীব্রতর করা যায়, তাহলে শুধু আমরা যা অর্জন করতে চাই সেটা করতে পারবো। শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের জন্য আমরা একটি কর্ম পরিকল্পনা তৈরি করে সবাই একমত হয়েছে যে আমরা একটা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আমরা শ্রমিক জাগরণ করে তুলতে পারি। আজকের এই সিদ্ধান্তের প্রথম দায়িত্ব প্রদান করা হয় এবং স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব গ্রহণ করেন চট্টগ্রামের শ্রমিক নেতৃবৃন্দ। আজকে তাদের এই কর্মসূচির সাথে সমগ্র বাংলাদেশের 64টা জেলা, 10টি বিভাগ, জাতীয় পর্যায়ের ইউনিয়ন এবং মহানগর সহ সকল পর্যায়ে আমরা এইভাবে আমরা কর্মসূচি আমরা আয়োজনের শেষে বাংলাদেশে আমরা এক ডাক দেব, শ্রমিক জাগরণের ডাক। যে শ্রমিক জাগরণের ডাকের সূচনা আজকের এই চট্টগ্রামের মাটিতে।